এয়ার স্ট্রাইকের আগে 300 অ্যাক্টিভ মোবাইল কানেকশন ছিল বালাকোটের ঘাঁটিতে। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। পুলওয়ামা জঙ্গি হামলায় 12 দিন পর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। জৈশের ঘাঁটিতে গিয়ে বোমা ফেলে আসা ভারতের মিরাজ যুদ্ধবিমান, কিন্তু সেখানে কত জঙ্গির মৃত্যু হয় সে প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে ঘটনার পর থেকে। সরকার কিংবা বায়ুসেনার তরফে কোনো সংখ্যা উল্লেখ করা না হলেও বারবার বলা হয়েছে যে টার্গেটে আঘাত করতে সফল হয়েছে ভারত। সোমবারই এ প্রসঙ্গে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া উল্লেখ করে বলেন যে টার্গেটে আঘাত করা হলেও মৃতের সংখ্যা কত তা সরকারই বলবে। এরপর প্রকাশ্যে এসেছে এনটিআরওর রিপোর্ট, সেখানে বলা হয়েছে এয়ার স্ট্রাইকের ঠিক আগে বালাকোটের ওই ঘাঁটিতে অন্তত 300টি অ্যাক্টিভ মোবাইল কানেকশন ছিল। এনটিআরও বা ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিভাগের অধীন একটি এজেন্সি, যারা প্রযুক্তির সাহায্যে গোয়েন্দা সংস্থাগুলিকে তথ্য সরবরাহ করে। সূত্রের খবর, বায়ুসেনা ওই অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর এনটিআর ওই এলাকায় নজরদারি চালাতে শুরু করে। জানা গিয়েছে নজরদারি করে সংস্থার হাতে যে তথ্য উঠে আসে তাতে দেখা যায় ওই ঘাঁটিতে অন্তত 300টি মোবাইল কানেকশন ছিল। এয়ার স্ট্রাইকের ঠিক আগের দিনই দেখা যায় সবকটি মোবাইল ওই অংশে অ্যাক্টিভ আছে। এরপরই 12টি মিরাজ বিমান অভিযান চালায় বালাকোটে। সোমবার সকালে সাংবাদিক বৈঠক করেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। তিনি বলেন, আমরা আমাদের টার্গেটে আঘাত করেছি, তবে কতজন মারা গিয়েছে তা আমরা বলবো না, সরকার বলবে। এদিকে পাকিস্তান দাবি করেছে বালাকোটে নাকি কোনো মৃত্যু হয়নি, ভারতের অভিযানে তেমন কোনো ক্ষতিই হয়নি। বালাকোটের জঙ্গলে গিয়ে বায়ুসেনা বোমা ফেলেছে বলে দাবি করেছেন পাক সরকার। এই প্রশ্নের উত্তরে বিএস ধানোয়া বলেন, আমরা যদি জঙ্গলেই বোমা ফেলে থাকি তাহলে পাকিস্তান কেন পাল্টা আঘাত করতে এলো। তার দাবি, টার্গেটে আঘাত করতে হয়েছে বলেই জবাব দিতে এসেছে পাকিস্তান। তবে বায়ুসেনার অভিযানে কতজনের মৃত্যু হয়েছে তা তার বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন বায়ুসেনা প্রধান। তবে কতগুলো টার্গেটে আঘাত করা হয়েছে তা গুনতে পারে বায়ুসেনা, আর সেই সব টার্গেটে কত জঙ্গি উপস্থিত ছিলেন তা থেকে মৃত সংখ্যা বেরিয়ে আসবে বলে উল্লেখ করেন তিনি।